রাস্তার দুধারে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে রয়েছে। এতে
আমরা মানে আসলে 5-7 বছর আগে যদি ফিরে যাই সেটা শিলিগুড়ির দৃশ্য ছিল কিন্তু আজ সেটা ইসলামপুরে দেখা যাচ্ছে ইসলামপুরে একমাত্র এই আদর্শ সংঘ যেখানে নাকি লোকের লাইন দিয়ে প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছে যে দুর্গা পূজা দেব আর এই যে এদের থিঙ্কিং ক্লাবের প্রতিটি সদস্য বিগত জুন মাস থেকে খেটে এরা যে চিন্তা ভাবনা করেছে এই কেদারনাথকে তৈরি করে দেওয়া এর যে মানে বিশাল ব্যাপার এটাকে ভাবা যায় না যে ইসলামপুর শহরে বসে এই বাজেটে বা ইসলামপুরে এই সামান্য আলাদে এত বড় বাজেটের একটা পূজা কমপ্লিট করা এটা বিশেষ বিশেষ মানে কি বলবো যাই হোক নিউজ ইন্ডিয়া টুডে এবছর সেরা সেরা পূজা হিসাবে ঘোষণা করেছে আমরা প্রথমে কমনওয়েলথ ক্লাবে গিয়েছিলাম দেশবন্ধু ক্লাবে গিয়েছিলাম এবং সবচেয়ে সেরা সেরা পূজা ঘোষণা করেছে ওনারা আদর্শ সংঘকে আমরা এখন আদর্শ সংঘের মাঠে দাঁড়িয়ে রয়েছি এবং আমি দেখছি যে আমরা ভেতরে যাব বলে বেশ কিছু দর্শনার্থীকেও একটু থমকে দেওয়া হয়েছে আমরা দর্শনার্থীর কাছেও ক্ষমা প্রার্থী যে আমরা বেশি সময় আপনাদের নষ্ট করব না এই বলে শেষ করছি প্রত্যেকে বাকি হয়েছে প্রত্যেকে কিন্তু মাস্টারমশাই মন থেকে জানিয়ে দিই কিন্তু এত ব্যস্ততার মধ্যেও ইসলামপুর শহরকে এত বড় পুজো উপহার দিয়েছে যার জন্য শিলিগুড়ি রায়গঞ্জের মতো লোকজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে লাইন দিয়ে হচ্ছে পুজো দেখছে তার জন্য কুন্ডিস জানাই আমি আদর্শ সংঘকে এবং মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব সেই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য স্বাগত সম্মান প্রত্যেকে হাত লাগিয়ে সেই স্বাগত সম্মান তুলে দেবেন এবং আমার সঙ্গে বলবেন দেশবন্ধু পড়া আদর্শ সঙ্গে হিপ হিপ দেশবন্ধু পড়া আদর্শ সঙ্গে হিপ হিপ নিউজ টুডে ইন্ডিয়া হিপ হিপ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ আমরা সুরজিত দাকে দু কথা বলবার জন্য আহ্বান জানাবো সংক্ষেপে কারণ সময় প্রত্যেকের কাছে সংক্ষেপ রয়েছে নমস্কার আজকে